একটি কাক এক হরিণকে দিল জীবনের অমূল্য শিক্ষা। এই গল্পটা শুনে নিলে আপনি জীবনে কখনো ধোকা খাবেন না। জঙ্গলে একটি গাছের ওপরে একটা কাক থাকত, আর গাছের নিচে ঝোপের মধ্যে থাকত একটি হরিণ। দীর্ঘদিন থাকতে থাকতে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, একে অপরের সুখে দুঃখে কাছে থাকত। এইভাবে ওদের জীবন খুব আনন্দে কেটে যাচ্ছিল। একদিন হরিণ যখন জঙ্গলে ঘুরছিল, এক ধূর্ত শিয়ালের দৃষ্টি তার উপর পড়ল। ওকে দেখেই শিয়ালের জিভ দিয়ে লাল পড়ে যাচ্ছিল। কি নাদুস নদুস হরিণটা, এর মাংস দারুণ সুস্বাদু হবে, কিন্তু কি করে ওকে শিকার করব, সে তো আমার থেকে অনেক দ্রুত দৌড়াতে পারে। বলা হয় যে কাজ বল দিয়ে হয় না, সেই কাজ ছলের সাহায্যে করতে হয়। মন্দ লোকেরা ছলনা করতে ওস্তাদ হয়। শিয়াল তার চতুর বুদ্ধি কাজে লাগিয়ে হরিণের বন্ধু সাজার চেষ্টা করল। কাছে এগিয়ে গিয়ে বলল, আরে ভাই, তোমাকে এত সুন্দর দেখতে লাগছে আমার চোখ একেবারে জুড়িয়ে গেল। আমাকে দেখো কি বিশ্রী দেখতে, আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না, বড় একা থাকি আর ভালো লাগে না গো, তুমি কি আমার বন্ধু হবে? আমিও তোমার মতো এই জঙ্গলেরই এক প্রাণী, যারা হিংস্র প্রাণী তাদের আমার একদম ভালো লাগে না। তুমি আমার বন্ধু হলে খুব ভালো হবে। আমি যেখানে থাকি সেখানে চারিদিকে শুধু কচি কচি ঘাস, তোমার জন্য আমি রোজ মিষ্টি ঘাস নিয়ে আসার ব্যবস্থা করব। শিয়ালের এই মিষ্টি মিষ্টি কপট কথা শুনে হরিণ কথার ফাঁদে পড়ে গেল। সে বলল, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু হলাম। তারপর তারা এক জায়গায় বসে অনেক সময় ধরে কথা বলতে লাগলো। শিয়াল শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিল, তার প্রতি যখন হরিণের গভীর বিশ্বাস জন্মে যাবে তখন সে তার ঘাড় মটকে দেবে। মানুষ তখনই ধোকা খায় যখন অপরিচিত ব্যক্তির মধুর মধুর কথা প্রথমেই বিশ্বাস করে নেয়। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছিল, কাক ভাবলো, আজকে আমার বন্ধু হরিণকে দেখতে পাচ্ছি না কেন, সে আবার জঙ্গলের মধ্যে কোথাও খুব সংকটে পড়লো না তো। মনে দুশ্চিন্তা নিয়ে বন্ধু কাক হরিণকে খুঁজতে বেরিয়ে পড়ল। জঙ্গলে এক জায়গায় কাক দেখতে পেল হরিণ আর শিয়াল এক জায়গায় বসে খোশ গল্প করছে। তখন শিয়ালের অভিসন্ধি কাক বুঝতে পারল। সে হরিণকে জিজ্ঞেস করল, বন্ধু তোমার সঙ্গে এই পরদেশে কে? হরিণ বলল, ভাই আজ থেকে এই শেয়ালও আমাদের বন্ধু হলো। ও বেচারা জঙ্গলে একা একা থাকে, ওর কোনো সঙ্গী নেই, সেই জন্য খুব দুঃখে আছে ও, তাই আমি ওকে বন্ধু বলে মেনে নিয়েছি। এই কথা শুনে কাক বুঝতে পারল, আমার বন্ধু তো ধূর্ত শেয়ালের জটিল জালে জড়িয়ে পড়েছে, আজকেই ওর প্রাণ সংশয় হয়ে যেতে পারে। সে হরিণকে প্রকৃত অবস্থাটা বোঝানোর জন্য আচার্য চাণক্যের নীতিকথা শোনাতে লাগলো, যে মিত্র নকল তাকে বিশ্বাস করা উচিত নয়, আর ভালো বন্ধুকে সর্বদা বিশ্বাস করা উচিত নয়, কারণ এমন মিত্র কোনো কারণে যদি অসন্তুষ্ট হয়ে ওঠে তাহলে যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে। যে ব্যক্তি আড়াল থেকে অন্যদের বিরুদ্ধে ফন্দি আটে আর মুখোমুখি হলে মিষ্টি মিষ্টি কথা বলে, দুষ্ট স্বভাবের মিত্র, দুরাচারিণীর স্ত্রী, এদের সঙ্গে থাকা মৃত্যুর সমান হয়। কোনো রোগে পীড়িত হয়ে পড়লে, দুঃসময় এলে, আকাল পড়লে, শত্রুর দিক থেকে সংকটের পরিস্থিতি সৃষ্টি হলে, রাজসভায়, শ্মশানে বা কারুর মৃত্যুর সময় যে ব্যক্তি সঙ্গ ত্যাগ করে না, বাস্তবে তাকেই সত্যিকারের বন্ধু হিসেবে মানা হয়। এইটুকু শুনে হরিণ বলল, এইসব তুমি কি বলছো ভাই, মিলে ঝুলে থাকার আনন্দই আলাদা, কেউ একটু দুষ্টুমি করলে শুধরে নিতে হয়। কাক বলল, তোমার স্বভাব এবং অন্যের স্বভাবের মধ্যে যদি আকাশ পাতাল তফাত থাকে, কেউ যদি হিংস্র হয়, প্রাণীর মাংস খেয়ে নিজের পেট ভরায়, তাকে শূদ্রে নিয়ে বন্ধু বানানো সম্ভব নয়। চাণক্য বলেন, এই সংসারে এমন কোনো উপায় নেই যার দ্বারা দুর্জন ব্যক্তিকে সজ্জন করে তোলা যেতে পারে। যে প্রকার নিমের বৃক্ষকে দুধ আর ঘি দিয়ে সিঞ্চন করলেও তার মধ্যে মিষ্টতা সৃষ্টি হয় না, সেই প্রকার এটাও সত্য যে দুর্জন ব্যক্তিকে নানা প্রকার বোঝালে আর শেখালেও তার মধ্যে সজ্জনতার বিকাশ হয় না। যার অন্তঃকরণ মন্দবাসনায় পরিপূর্ণ হয়ে রয়েছে, সে অসংখ্যবার তীর্থস্নান করলেও পবিত্র হতে পারে না। এইসব কথা শুনে হরিণ বলল, ভাই কাক, আমাদের এই নতুন বন্ধু মনে হয় খুব পরোপকারী, কারণ সে আমার শরীর অনেকক্ষণ চুলকে দিল, মেসেজ করে দিল, আবার বলেছে প্রতিদিন কচি কচি ঘাস খাওয়াতেও নিয়ে যাবে। কাক বলল, তাহলে শোনো চাণক্যের কথা, যে ব্যক্তি ভণ্ড, যে ব্যক্তি অন্যের কাজ নষ্ট করে, যে ব্যক্তি কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধিতেই লেগে থাকে, অন্যদের ধোকা দেয়, অন্যদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, সে ব্যক্তি ওপর থেকে দেখতে ভারী নম্র হলেও ভেতর থেকে তীক্ষ্ণ ছুরির মতো হয়। যার খারাপ করার ইচ্ছা থাকে সে সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে, যেমন করে শিকারি হরিণকে ধরার আগে মিষ্টি সুরের গান গায়। দুর্জন আর কাঁটা, এই দুটো জিনিসের থেকে বাঁচার দুটো উপায় আছে, হয় সেগুলোর মুখ কুচলে দেওয়া হোক, অথবা সেগুলো দূর থেকেই পরিত্যাগ করা হোক। কাক বলল, ভাই হরিণ, আমার কথা বোঝার চেষ্টা করো, পরীক্ষা না করে বিশ্বাসী কেউ বিশ্বাস করা উচিত নয়, স্বার্থপর লোকেরা মিত্রতার সুযোগ নিয়ে নিজের আখের গুছিয়ে নেয়। যে কেউ মিত্র নয়, মিত্র হলেও জ্ঞানী নয়, জ্ঞানী হলেও যার মন বসে থাকে না, যে নীচ আর ধূর্ত, তার সঙ্গী কখনো হওয়া উচিত নয়।
এতক্ষণে হরিণ কাকের এইসব কথার আসল উদ্দেশ্য বুঝতে পারল। এখন সে এক কৌশলের আশ্রয় নিল। সে বলল, ভাই কাক, আমার বন্ধু শেয়ালের চোখে একটা মাছি বসেছে, তুমি তোমার ঠোঁট দিয়ে ঠোকর মেরে মাছিটাকে মেরে ফেলো তো। হরিণের এই কথার অর্থ ধূর্ত শেয়ালের বুঝতে দেরি হলো না, সে গুটিসুটি পায়ে কেটে পড়ল আর হরিণের প্রাণও বেঁচে গেল। ফ্রেন্ডস, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।